Sandman Multimedia Fagents. সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম করো কুরবানি, করো কুরবানি, করো উৎসর্গ আল্লাহর নামে তোমার প্রিয় জিনি। নবী ইব্রাহিম স্বপ্নে জগে দেখিলেন ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার। নবী ইব্রাহিম ছেলেকে ডেকে বলিলেন বাচ্চা, বলিলেন বাচ্চা, একটি কথা বলবো আমি, তুমি পেয়ো না গো ব্যথা, ছোট শিশু নবী ইসমাইল বলিলেন মোর পিতা, কষ্ট আমি পাব না কভো, দিলাম যে কথা। নবী ইব্রাহিম ছেলেকে ডেকে বলিলেন বাচ্চা, একটি কথা বলবো আমি, তুমি পেয়ো না গো ব্যথা, ছোট শিশু নবী ইসমাইল বলিল মোর পিতা, কষ্ট আমি পাব না কভো, দিলাম যে কথা, বলো বলো ও মোর পিতা, দেরি করো না, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার। নবী ইব্রাহিম ছেলেকে
কাছে ডাকিল, কাছে ডাকিল, ছেলের সাথে স্বপ্নের কথা বলিতে লাগিল। নবী ইব্রাহিম ছেলেকে এবার কাছে ডাকিল, ছেলের সাথে স্বপ্নের কথা বলিতে লাগিল। কি বলে? বলে ধরেছি সরি তোমার গলায়, করেছি কুরবানি, ছেলে বলে স্বপ্ন পূরণ করো এখনি। পিতা ও পুত্রের কেমন কথা একবার শোনো না, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না। সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না। সবাই শুনুন বলবো এবার, তারপর শুনুন। নবী ইব্রাহিম ছেলেকে নিয়ে চললেন স্বপ্ন পূরণ করিতে, মরুভূমিতে দাঁড়িয়ে আছে হাতে সরি নিয়ে, নবী ইসমাইলের চোখে কাপড় বেঁধে তাহার চোখ খোলা রাখিল না। নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না। নবী ইসমাইলের চোখে কাপড় বেঁধে তাহার চোখ খোলা রাখিল না, পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না। সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা, নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না। সবাই শুনুন বলবো এবার, তারপরে কি হলো? একবার নয়, দুইবার নয়, তিনবার হয় না, গায়ের জোরে চালাই সরি, একটি পশম কাটে না। একবার নাই, দুইবার নাই, তিনবারেতে হয় না, গায়ের জোরে চালাই সরি, একটি পশম কাটে না। সুরি ফেলে দিয়ে চোখ দুটি খোলে দেখিল অসহ্য এক ঘটনা, শিশু ইসমাইল শুয়ে আছে পাশে জবাই একটি দুম্বা, নবী ইব্রাহিম পাশ করিল আল্লাহর পরীক্ষা, আবুল কাসেম বলিল আজি
কুরবানির ঘটনাই সবাই শুনুন বলবো এবার কুরবানির ঘটনা। নবীদের পরীক্ষা আল্লাহর কাছে কেমন দেখো না, সবাই শুনুন বলবো এবার।